হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে, দাঁড়াও দেখেন, এখন বাজে 8:46। তো এই দেখো, আমার এখনও কোনো কাজ বাজ হয়নি। এই দেখো, বিছানা ফিছানা কিছুই তোলা হয়নি, তাই এখন বিছানাটা তুলে নেব। আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, ভালো লাগছিল না বলে শরীরটা, ওই জন্য। কারণ এই দুদিন ধরে যেহেতু আমার জ্বর ছিল, তো শরীরটা একটুখানি বেশি খারাপ ছিল, যার জন্য আজকে আমি একটু দেরি করে উঠেছি। তো আজকে রাহুলকে রান্না বান্না মানে রান্না করে দিতে পারিনি সকালবেলা, তো ও আজকে দুপুরে খেতে আসবে। তো আজকে আমার রান্নাও করতে হবে, তো তাড়াতাড়ি করে আজকে বিছানাটা তুলে নিই। অনেক কাজ আছে এখনো, কি এখনো কোনো কাজই হয়নি, তো বিছানাটা তুলে নিই। মেয়ে কি করছো? এখন নাচছে? তো এখন নাচলে তো হবে না, এখন আমার বিছানা তুলতে হবে। জিনিস ফট বিছানা তোলা আর ঘর ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমার বাইরের সামনেটা একটুখানি মানে এই সামনেটা একটুখানি ঝাড় দিয়ে দেবো, তো তারপরে হয়ে যাবে। তারপর আমার মেয়েকে মুখ ধোয়াবো, তারপর আমি একটুখানি ব্রাশ করে নেবো, তারপরে হচ্ছে আমার মেয়ের খাবার গরম করবো, তারপর ওকে খাওয়াবো, তারপরে ভাত মানে তারপরে ভাতটা বসাবো। তো তোমাদের সঙ্গে আমি আবার পরে কথা বলছি, ঠিক আছে? রান্না বান্না বসি, এই আসলাম। ভাত হয়ে গেছে, লোটে মাছে এটাও হয়ে গেছে, শুধু এখন আলু পটলের তরকারিটা হলেই হয়ে যাবে। তো এখন ওটা হয়নি, ওটা একটুকুনি কষছে। তো আমি একটুকুনি এই বসলাম ঘরে এসে আমার মেয়ের সঙ্গে। এই দেখো আমার মেয়ে কী করছে, কারণ ও বলছিল বাইরে বেরোবে, কারণ আমার এখনও কাজ হয়নি, তার জন্য আমি ওকে এখনও বাইরে বের করিনি। কারণ হচ্ছে টিভিটা, ও যেহেতু টিভি দেখছিল, টিভিটা চালানো ছিল, আর জানি না কী হলো, টিভিটা একটু বন্ধ হয়ে গেল, তো পুরো ঘেমে গেছি। দেখো অতটা ঘামিনি, হালকা হালকা ঘেমেছি। তো আমার মেয়ে এখন খেলছে, রান্নাবান্না হয়ে গেলে ঘরটা মুছবো, তারপর দুটো জামা কাপড় আছে সেইগুলো কেচে দেবো।
রান্নাটা হয়ে গেল তারপর তোমাদের আমি পরে দেখাবো, ঘরটা সব কিছু মুছে তারপর যখন খাবারটা আমি একবারে ঘরে এনে রেখে দেবো, কারণ তো কিছুক্ষণ পরেই তো আমার মেয়েকে খাওয়াতে হবে, কিছুক্ষণ পরে না এখনও দেরি আছে স্নান টান করে দুপুরবেলা, তো আমি তো খাবারটা রান্না করে সবসময় ঘরে নিয়েই চলে আসি, তো তার জন্য, কারণ আমার রান্নাঘরটা তো বেশি হতো বড় না ছোটো, আর এমনি তো রাখা যাবে গ্যাসের ওপর বা কিছু আমি রাখি না রান্না করে, ঘরে নিয়েই চলে আসি, একবারে খাওয়া দাওয়া হয়ে গেলে সে খাবারটা একবারে যদি কিছু থাকে তাহলে সেটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আমার মেয়ে খেলছে এখন, আর কালকে যেহেতু একটুকুনি আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার জন্য জামা কাপড় শুকায়নি, ওই জন্য আমার মেয়ে দুটো জামা কাপড় আছে শুকিয়ে গেছে, এটা নিয়ে ভাত করে রেখে দেবো, বসো। রান্না হয়ে গেলে ঘর মুছবো, তোমরা সবাই কেমন আছো? তো চলো পরে যখন ঘর মুছে তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে, তো এখন খাওয়া দাবারগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি, আর এখন বাসন মেজে গ্যাস মুছে রান্নাঘরটা মুছে তারপর স্নান করে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো আজকে কী রান্না করা আছে, ভাত, আর এটা হচ্ছে লোটে মাছের তরকারি, মানে একটুখানি শুকনো শুকনো করে পুরো ছালের মতো করেছি, আর এখানে আছে আলু পটলের তরকারি, একটু হালকা ঝোল রেখেছি, একা দেখে তো ঝোল নিতে গেলে হালকা একটুখানি, কারণ আমার বর আর বেশি শুকনো শুকনো খেতে পারে না ওর জন্য। চলো তোমাদের সঙ্গে স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? স্নান কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার মেয়ে ওরও স্নান কমপ্লিট, তো একটু পরে শুধু ওকে খাওয়াবো, ওর খাওয়ার সময় হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে? দুপুরবেলা ঘুমাবো আমার মেয়েকে খাইয়ে দাইয়ে, তারপরে রাহুল আসবে খাবো দাবো, আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরবেলা ঘুম থেকে ঘুমাইনি, এমনি শুয়েছিলাম, তো উঠে বিকালবেলা একটু রাস্তায় গেলাম, প্রচুর বকে পাগলের মতো, একবার বকে চালু করলে তখন আর শেষ করে না, যখন কথা বলে না তো বলেই না, যখন কিছু জিজ্ঞাসা করি ওকে। তো বিকালবেলা এই রাস্তায় একটু গেছিলাম, মানে আমাদের ঘরের সামনে সামনে রাস্তা আছে, তো ওখানে একটুকুনি গেলাম, ও আর আমার জায়ের মেয়ে ওরা খেলছিল, তো এই মাত্র ঘরে আসলাম, আর এই মাত্র ঘরে এসে ওর জন্য ও খাবে, আমি খাবো পনির, পনিরটাকে আমি মানে ভেজে দিলাম হালকা করে, ও খেতে ওটা খুব ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি, যাই হোক এইভাবে। তো আমি আগে পনির খেতাম না, একবার খেয়েছিলাম তো ভালো লেগেছিলো, তার জন্য আমি আবার মানে আজকেও বানালাম, এর আগেও বানিয়েছিলাম এরকম ভাজা হালকা করে ফ্রাই করেছিলাম, তো এটা খেতে খুব ভালো লাগে, আর সেটাকে করে দিয়েছি, ও মানে খাচ্ছে টিভি দেখছে, আর আমিও আর কি টিভি দেখছি, খাচ্ছে আর টিভি দেখছি, আর কি করবো এখন সন্ধ্যাবেলা, এখন আর কোনো কাজ নেই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, ঘর পরে একটুখানি গুছিয়েছি, ঘুম থেকে উঠি আর মেয়ে যখন ঘুম থেকে উঠলো, রিমোটটাতে কী হয়েছে আমার মেয়ে ফেলে ফেলে রিমোটটা দিয়েছে, এখন সব কিছু নষ্ট করার ওস্তাদ, আর কিছু পারছে না পড়ো, জিনিসপত্র নষ্ট করতে খুবই ভালোবাসে। তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে খেতে, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে আমি চাই, যে একটু ভালোবাসা দাও আমাকে, আর আমার ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর আর কি বলবো তোমাদেরকে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের আমি আরো নতুন নতুন তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমি চেষ্টা করব তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনার, আরও মজার মজার ভিডিও আনার। আমি তো একটাই ভিডিও করেছি যেটা হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ ভিডিও, বারবারই বলে যাচ্ছি, তো আমি যতবারই ভাবি যে চ্যালেঞ্জ ভিডিও করব ততবারই হয় না, তো এবার আমি করব চ্যালেঞ্জ ভিডিও, করতে ভালো হবে, তার কারণ হচ্ছে আমার এখন সরি ট্রাইপড আর রিং লাইটটা চলে এসেছে, তোমাদেরকে ট্রাইপড আর রিং লাইটটা আমি দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে এখনও দেখাইনি,
আর এটা আনবক্সিং করে নিয়েছিল আমার বোন বাড়িতেই। তো এটা শুধু রাহুল শুধু নিয়ে এসেছে, তো এটা তোমাদেরকে দেখানো নেই, তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো টাটা সবাইকে।